আসছে না কেন? সালামু আলাইকুম ভাই, আপনার কাছে জরুরি কিছু জিজ্ঞাসাবাদের জন্য আসলাম। ভাই, কিসের জিজ্ঞাসাবাদ? আমি কি কোনো অপরাধ করছি? আমি শুধু আপনার স্যারের দাওয়াত দিছি মাত্র। সেই জন্যই তো আগাম কিছু জানার জন্য এসেছি। স্যারের আমি প্রিয় সহকারী তো তাই ভাই। আচ্ছা ঠিক আছে, বলেন আপনাকে কি জানায় আমি সাহায্য করতে পারি। ভাই, আপনার এই যে বাড়িটা, এই বাড়ির পিছন দিক খুব সুন্দর করে পরিষ্কার করেছেন তো? দরজা জানালা বারান্দা এগুলো পরিষ্কার করে রেখেছেন তো? এতদিন শুনছি মানুষ জিজ্ঞেস করে বাড়ির ভিতর পরিষ্কার আছে কিনা, এই প্রথম শুনলাম জিজ্ঞেস করতেছে বাড়ির পিছন পরিষ্কার আছে কিনা। আচ্ছা আপনার স্যার কি বাড়ির পিছন দিয়ে আসবে? আরে উনি পিছন দিক দিয়ে আসবে না সামনের দিক দিয়ে আসবে সেটা আসলে আমার জানার বিষয় না। এখন আপনি আমাকে বলেন তো, আপনার এই বাড়ির ছাদ এখানে কি শৌখিন কোনো বাগান করেছেন? ভাই, আপনার স্যারকে আমি ছাদে দাওয়াত খাওয়াবো না, বাড়ির ভেতরে দাওয়াত খাওয়াবো। খুব ভালো, খুব ভালো। তাই এবারে আপনি আমাকে বলেন তো, আপনার বাড়ির এই যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, এই ক্যামেরাগুলো কি লেটেস্ট মডেলের নাকি পুরাতন মডেলের? আপনি আমার কি মনে করতেছেন? মনে করতেছেন আমি প্রতারক চক্রের লোক, আমি জঙ্গি সন্ত্রাসী? আসলে মূল ব্যাপারটা হয়েছে কি, আপনার এই বাড়ির কোনো ভাড়াটিয়া আপনার কোনো ফ্ল্যাট থেকে কিছুদিনের জন্য বউ বাচ্চা নিয়ে বাইরে কোথাও বেড়াতে গিয়েছে কিনা দরজা জানালা বন্ধ করে, এইটা একটু আমাকে বলেন তো। ভাই, কিছুদিনের জন্য কেন? গত 10 মাসে তারা কোথাও যায় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। খুব ভালো, খুব ভালো ভাই। এবার আপনি আপনার বাড়ির দারোয়ানের নাম্বারটা আমাকে একটু দেন ভাই। ওরে আল্লাহ রে, আপনি এসব কি উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন? আপনি কিছুই বুঝতেছি না ভাই, একটু খুলে বলেন তো, আপনি কেন দারোয়ানের নাম্বার চাইতেছেন? আসলে ঘাবড়াইয়েন না ভাই, মূল ব্যাপারটা হচ্ছে কি, আমার ছাড়ে ডেঙ্গু খুব ভয় পায়। এই বাড়ির কোনো লোককে যদি ডেঙ্গু মশা কামড়ায়, তাহলে ওই মশা যদি আবার আমার ছাড়ের কামড়ায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই কারণে আপনার দারোয়ানের নাম্বারটা আমি আসলে চাইছি ভাই। আপনার স্যার কি দাওয়াত খাইতে আসতেছে? হ্যাঁ অবশ্যই আসবে, তবে দিনের বেলাতে নয়, রাতের বেলাতে স্যারে আসবে। ও, রাতের বেলা আসবে, তাহলে তো ভালোই হয়। দিনের বেলা আমাদের বিভিন্ন কাজ থাকে, রাতের বেলা আসলে নিরিবিলি দাওয়াতটা খাওয়ানো যাবে। আরে ওইদিকে ভাবলেন কেন ভাই, ডেঙ্গু মশা অফিসিয়ালি কামকাজ করে, ওরা সকাল টু সন্ধ্যা পর্যন্ত ডিউটি দেয়, রাতে ওরা কামড়ায় না, তাই আমার সারে হেলে দুলে রাতের বেলাতে আপনার দাওয়াত খেতে আসবে। কপালে যদি ডেঙ্গু থাকে, পদক পদবি দিয়া ডেঙ্গু ঠেকানো যাবে না। আপনাকে একটা কথা বলি, প্রতারক চক্রের ভঙ্গুর অবস্থার কারণে আজকে ডেঙ্গুর এই অবস্থা। কেউ বলে ওষুধে ভেজাল ছিল, কেউ বলে ওষুধ মেয়াদ উত্তীর্ণ, এই বছর ডেঙ্গু যা হয়েছে না হয়েছে, প্রতারক চক্র যদি এরকমভাবে কাজ করে যায়, আগামী বছর ডেঙ্গুর যে কী অবস্থা হবে সেটা আল্লাহই জানে। আমার কি মনে হয় জানেন, এই এডিস মশা আগামী বছরে এডিশনাল পাওয়ার নিয়ে আমাদের দেশে জোরালোভাবে আক্রমণ করবে।